সাথে আমার মতো একজন আর্টিস্টের মনোমালিন্য কেনই বা হবে? আর মনোমালিন্য হতেও পারে যেহেতু আমরা পরিবারেরই একটি সদস্য, আমাদের পরিবারের মাঝেও কিন্তু বাবা মা আত্মীয় স্বজন ভাই বোনদের সাথেও আমাদের কথা কাটাকাটি, আর্টিস্টের সাথে কাজ করলে আরেক আর্টিস্টের মনোক্ষুণ্ণ হতেই পারে। এবার অপু বিশ্বাসের সাথে ঝগড়ার সত্যতা নিয়ে মুখ খুলেছেন মডেল ও প্রমোটার বারিশা হক। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অনেকেই বলেছিল যে আমার হয়তো আর অপু বিশ্বাসের সাথে কাজ হবে না, যেটাই থাকুক আমাদের পর্দার আড়ালে, আমরা ক্যামেরার সামনে কিন্তু সেটা কখনোই বুঝতে দিই না। দুই দিন ধরে অপু বিশ্বাস ও বারিশা হকের মধ্যে ঝগড়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মাধ্যমে। একসাথে প্রোগ্রাম করলেও অপু বারিশা হক কেউ কারো দিকেই তাকাননি। শুরু থেকে শেষ পর্যন্ত বারিশাকে যেন অপমান করেই গেছেন অপু বিশ্বাস। অপুর সাথে ঝগড়া নিয়ে মুখ খুলেছেন বারিশা, আর দ্বন্দ্বের সত্যতা স্বীকারও করেছেন তিনি। বারিশা জানান অপু বিশ্বাসের সাথে দ্বন্দ্ব হতেই পারে, যেহেতু আমরা এক ফ্যামিলির মতো, আর পরিবারের সদস্যদের মধ্যে তো ঝগড়া হওয়া সাধারণ একটি বিষয়। বারিশা বলেন, আমরা একসাথে অনেক বছর ধরে কাজ করছি, অনেক বিষয় নিয়েই ঝামেলা হতেই পারে। এখন একজন অন্যজনের সাথে কাজ করলে তো সেটা ভালোভাবে নাই নিতে পারে, তে মনোক্ষুণ্ণ হতেই পারেন। পরিবারের অনেকের সাথেই তো কথা কাটাকাটি ভুল বোঝাবুঝিও হয়, আবার ঠিকও হয়ে যায়। বারিশা কিন্তু এখানে সত্যতা স্বীকারও করেছেন, বুবলির সাথে কাজ করার কারণে অপুর সাথে তার দ্বন্দ্ব বাধে। বারিশা বলেন, বুবলির সঙ্গে কাজ করার পরে অনেকেই বলেছিল আমার আর অপুর সাথে কাজ করা হবে না, তবে মনোমালিন্য থাকলেও কিন্তু আমরা একসাথে ক্যামেরার সামনে এসেছি, কাজ করেছি, অনেক বড় বড় দ্বন্দ্ব ঝামেলা কিন্তু মিটে যায়, কেউ বুঝতেও পারে না। অপু বিশ্বাসের সঙ্গে দ্বন্দ্ব মিটে যাবে এমনটাই আশা বারিশা হকের। তবে বারিশা কিন্তু এখানে অপু বিশ্বাসের গুণকীর্তন করেছেন, বুবলির সাথে না অপুর সাথে কাজের ভালো অভিজ্ঞতা রয়েছে তার। অপু বিশ্বাসের মন গলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বারিশা হক, দেখা যাক বারিশা হককে আবারও অপু বিশ্বাসের মন জয় করতে পারেন কিনা। ভিউয়ার্স, অপু বিশ্বাস ও বারিশা হকের দ্বন্দ্ব নিয়ে আপনার কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।